সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিভিন্ন কেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ সারি। অনেক স্থানে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের অঞ্চলে প্রথম এভিএম ভোট, আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসব উদ্দীপনার সাথে ভোট দিতে আসছি। আমরা চাই যে সুষ্ঠুভাবে ভোটটা হোক। ইভিএমটা হলে আমাদের সঠিক সঠিক হবে ভোটটা আর কি, ধরেন জালিয়াতি একটু কম হবে। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। জানান, সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। বেশিরভাগ কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট। এখানে কোনো ঝামেলা হচ্ছে না, প্রচুর পুলিশ আছে, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, খুব সুষ্ঠুভাবে আর কি ভোট হচ্ছে এখানে। এখানে আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমাদের সব ধরনের স্ট্যান্ডিং ফোর্স এখানে মজুদ আছে। প্রশাসন ভালোভাবে কাজ করতেছে, মিডিয়া ভালোভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের পটিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। দুপুর 12:30টার দিকে পটিয়ার 8 নম্বর ওয়ার্ডের গোবিন্দারখিল এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদীর ভুয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা রমজান আলীর উপর হামলা হওয়ায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া ইউএমসি আদর্শ বিদ্যালয় কেন্দ্র থেকে 3টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। ওই কেন্দ্রে বন্ধ রাখা হয়েছে ভোট গ্রহণ। নোয়াখালীর সোনাইমুড়িতে কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছে। টাঙ্গাইলের কালীহাতিতে আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়। এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। চুয়াডাঙ্গার জীবননগর, চাঁদপুরের ফরিদগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছে বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। পৌর নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি ও কোস্টগার্ড। অত্যন্ত সুন্দরভাবে যাতে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। পক্ষান্তরে আমাদের যারা পুলিশ রয়েছে, আনসার বাহিনী রয়েছে, যারা ভোট দলে যে সকল ভোটার এখানে আসবে তারা যাতে সহজে ভোটদান সম্পন্ন করতে পারে, এটা আমরা তাদেরকে বিভিন্ন বুথে বুথে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নিরাপত্তা দিয়ে জনসাধারণকে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে আমাদের যে প্রচেষ্টা সেটি আমরা যথাযথভাবে পালন করি। 55টি পৌরসভার মধ্যে 26টিতে ব্যালটে এবং 29টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হয়। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।